জনাব ওবায়দুল কাদের কাজটা করলেন কি? যে কোনো দেশপ্রেমিক মানুষ, যে কোনো দেশপ্রেমিক নাগরিক ওবায়দুল কাদের এই আচরণে লজ্জিত হবেন, বিব্রত বোধ করবেন, অবাক হবেন যে ওবায়দুল কাদের এত নিচে নামতে পারে। দর্শক, আমরা ওবায়দুল কাদেরকে এবং সরকারকে কঠিন জবাব দেব। ভারতের দালালি অনেকে করে, আমেরিকার দালালি করে, চীনের দালালিও করে অনেকে, কিন্তু মিয়ানমারের দালালি করে এটা কতটা নিচে নামলে করতে পারে? এখন ওবায়দুল কাদের মিয়ানমারের দালালি শুরু করেছেন, যেখানে মিয়ানমার আমাদেরকে ডিস্টার্ব করছে, আমাদের আকাশ সীমা লঙ্ঘন করছে, দ্যাট মিনস আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। আমার দেশের মানুষ নিরাপদে ঈদ করতে পারছে না, তারা খাদ্য সংকটে আছে, ঈদের আনন্দ তাদের ম্লান হয়ে যাচ্ছে, গিয়েছে এই সেন্ট মার্টিন ইউনিয়নে, দ্বীপে, ভয়ে, আতঙ্কে, খাদ্য সংকট মারাত্মক। আওয়ামী লীগের লোকজনই স্বীকার করেছে, ডয়েস এভেলের রিপোর্টে উঠে এসেছে যে কী আতঙ্কজনক অবস্থা, সরকার পরিস্থিতি গোপন করছে, আবার গুজব অনেকে চালাচ্ছে, আমরা গুজবের বিপক্ষে। তো এই পরিস্থিতিতে আপনারা জানেন অলরেডি যে ওবায়দুল কাদের বলেছেন মিয়ানমার কোথাও আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি। এর মানে মিয়ানমারকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, যেই সময় হওয়া উচিত মিয়ানমারের সাথে যুদ্ধে জড়ানো, সংঘাতে জড়ানো, এটা একেবারেই আমরা সমর্থন করি না। তবে আমাদের সেনাবাহিনী কী জন্য, নৌবাহিনী, বিমানবাহিনী কী জন্য, প্রয়োজনে আমরা যুদ্ধ করব, আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমরা যে কোনো সিদ্ধান্ত নিতে পারি, যুদ্ধ করতে পারি, কাউকে ছাড় দেওয়া হবে না, এইটা বলাটাই তো আমাদের একটা ডিপ্লোমেসি এই মুহূর্তে। এটা তো যে কোনো কমন সেন্সওয়ালা লোকও বুঝে, এতে মিলিটারি এক্সপার্ট হওয়া লাগে না, স্ট্র্যাটেজিক এক্সপার্ট বা সিকিউরিটি এক্সপার্ট হওয়া লাগে না, যে আমার দেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্যে আমরা যুদ্ধ কেন, এর চাইতেও বড় কিছু করতে পারি, এটাই তো বলা উচিত। কিন্তু ওবায়দুল কাদের কতটা নতজানু হয়ে বলছে, একদিকে মিয়ানমারকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে তারা সার্বভৌমত্ব লঙ্ঘন করে নাই, এরপরে মিয়ানমার এখন তো ডিস্টার্ব করবেই, যা করেছে তাতে যদি সার্বভৌমত্ব লঙ্ঘন না হয় তো ওই কাজ মিয়ানমার শতবার করবে, সমস্যা নেই। তো চিন্তা করেছেন যে কতটা নিচে নামতে পারে, স্বাধীনতা সার্বভৌমত্ব ওবায়দুল কাদের কাছে কতটা ঠুনকো? এরপরে ওবায়দুল কাদের আবার কী দাবি করেছিলেন, যে সেন্ট মার্টিনের সংকট নাই, কেটে গেছে, এটা একটা গুজব। ডয়েস এভেলের রিপোর্ট আপনারা পড়বেন, সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলছে, আওয়ামী চেয়ারম্যান বলছে যে মারাত্মক খাদ্য সংকট, জিনিসপত্র কিছু কিনতে পাওয়া যায় তার দাম অনেক, এবং সরকার খোঁজখবর নিচ্ছে না, এক দুইবার খোঁজখবর নিয়েছে, যারা জেলে এদের জন্য কিছু খাবার টাবার পাঠিয়েছে, সাধারণ মানুষের জন্য পাঠানো হচ্ছে না, যোগাযোগ বিচ্ছিন্ন, চিকিৎসা নিতে পারছে না, আওয়ামী লীগের লোকজন অভিযোগ করছে। চিন্তা করেছেন, তারপর ওবায়দুল কাদের বলছে সংকট কেটে গেছে, কই সংকট কেটে গেছে, ঈদ করতে পারেনি সেন্ট মার্টিনের মানুষজন ভয় আতঙ্কে, আর বলছে যে সংকট কেটে গেছে, যুদ্ধজাহাজ চলে গেছে, তারা কোনো সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি। তাহলে লঙ্ঘন করেনি মানে যা করেছে তাহলে ওটা কী, আকাশ সীমা লঙ্ঘন করেছে ওটা কী, মানে ওইটা তাহলে করতে থাকবে? ওবায়দুল কাদের সাহেব সেই লাইসেন্স দিচ্ছেন, বুঝতে পেরেছেন? শুধু এখানে না দর্শক, ওবায়দুল কাদের সাহেব কী করছেন দেখেন। ওবায়দুল কাদের বলছেন যে আমরা গায়ে পড়ে মিয়ানমারের সাথে যুদ্ধে জড়াবো না। আচ্ছা, যুদ্ধে জড়াবো কি জড়াবো না, যুদ্ধে জড়াবো না, এই ঘোষণাটা দেওয়াটা যে একটা ডিপ্লোম্যাটিক দুর্বলতা, এটা কি ওবায়দুল কাদের সাহেব বোঝেন না? তিনি এটা কেন বলতে যাবেন? বরং তিনি বলবেন যে আমার সার্বভৌমত্ব রক্ষার জন্য, আমার দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তার জন্য আমরা যা কিছু করতে পারি, এইভাবে থ্রেট দিয়ে কথা বলবেন। অথচ তিনি বলছেন না না ভাই, আমরা যুদ্ধে জড়াবো না, মিয়ানমার সার্বভৌমত্ব লঙ্ঘন করেনি। মানে কী এগুলো, হোয়াট ইজ দ্যাট? এর চাইতে মিয়ানমারের দালালি আর কী হতে পারে? দর্শক, এখানে আসলে মিয়ানমারের দালালি এবং ভারতের দালালি এক সূত্রে গাঁথা, এটা হচ্ছে আসল রহস্য। সেটা কি, এটা একটু আপনাদেরকে বুঝতে হবে যে কোন সেন্সে কীভাবে ওবায়দুল কাদের দালালি করছেন। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড, আসলে এই যে আরাকান আর্মি, তাদের সাথে ভারতের মারাত্মক সংঘাত রয়েছে, ভারত তাদেরকে খুব নেতিবাচকভাবে দেখে, এই কারণে আরাকান আর্মির সাথে যোগাযোগ করা বা আরাকান আর্মি কোনো সুবিধা পায় এরকম কোনো কথাবার্তা বা কাজ আওয়ামী লীগ করতে পারবে না, ভারত নিষেধ করে দিয়েছে। তো ভারতের নিষেধেই এই নতজানু নীতি, এটা হচ্ছে আসল ঘটনা। আবার মিয়ানমারও খেলছে পর্দার অন্তরাল থেকে সরকারকে চাপ প্রয়োগের জন্য। একটা খবর, মিয়ানমার যদি আক্রমণে আসে আমরা কি বসে বসে আঙ্গুল চুষব? ওবায়দুল কাদেরের কথাবার্তা শুনে তো মনে হয়েছে যে আঙ্গুলই চুষবেন, এছাড়া তো কিছু করার নেই, আপনি তো এরকম কোনো থ্রেট দিতে পারেননি এখনও।
মানে একেবারেই দালালিমূলক কথাবার্তা বলেছেন। মিয়ানমার ইস্যুতে সড়ক পরিবহন সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা এখনও কোনো আক্রমণ দেখিনি, তা যা দেখেছেন ওটা আক্রমণ না। স্পিডবোট মালিক সমিতি বলছে যারা যেসব স্পিডবোটে গুলি করা হয়েছে বাংলাদেশে, তারা বলছে যে আমাদের গুলি করা হয়েছে, আর বলছে যে আক্রমণ দেখিনি। গুলি করা হয়েছে, আমার দেশের নাগরিক মিয়ানমারের মোটরশেল পরে নিহত হয়েছে, এর আগের ঘটনা, আকাশসীমা লঙ্ঘন করেছে, 10 লক্ষ রোহিঙ্গা ঠেলে দিয়েছে, তারপরে বলছে আক্রমণ দেখিনি। আক্রমণ বলতে কী বোঝান? একেবারেই নিচে নেমে গিয়েছে, কোনো লজ্জা সরম নেই। এত কিছু হয় একটা স্বাধীন দেশের উপর, লজ্জা সরম নেই? কিন্তু আমাদের দেশপ্রেম আছে বলে আমরা এক্ষেত্রে উত্তেজিত, আমরা গুজবের পক্ষে নই, আমরা সঠিক তথ্যের ভিত্তিতে প্রপার ডিপ্লোমেসি চাই। তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ 54টি গোষ্ঠী আছে, তাদের অভ্যন্তরে অনেক সমস্যা, আমরা সীমান্তে আছি, গুলি এসে লাগতে পারে, গুলির আওয়াজ আসতে পারে, তাদের নৃতাত্ত্বিক বিদ্রোহীরা আছে, তাদের থেকে এসব ঘটনা ঘটছে, সেটার জন্য কোনো মিয়ানমার সরকারকে দায় দেব, যতদিন সম্ভব শেষ পর্যন্ত আমরা আলাপ আলোচনা চালিয়ে যেতে চেষ্টা করব। দেখেন, মিয়ানমার সরকারকে কেন দায় দেব? মানে মিয়ানমার সরকার দুধের ধোয়া, এর রহস্যটা বুঝতে পারছেন? মিয়ানমার সরকারের কোনো দোষ নাই, দোষ দিচ্ছে কাদেরকে? ওবায়দুল কাদের, এই নৃতাত্ত্বিক গোষ্ঠী বা বিদ্রোহীদের। এর মানে কি? ওই যে আরাকান আর্মির সাথে ভারতের খুব নেতিবাচক সম্পর্ক, ভারত দেখতে পারে না, এ কারণে তাদের পক্ষে বলা যাবে না, জান্তা সরকারের পক্ষে বলতে হবে। বুঝতে পেরেছেন ওবায়দুল কাদেরের দুর্বলতাটা, তার প্রেমটা কি? অথচ আমার দেশের নিরাপত্তার জন্যে, সাপোজ আরাকান আর্মি, থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স, এরা যদি রাখাইন স্বাধীন করে ফেলে, তখন বাংলাদেশের কী হবে? অথবা এরকম বিশৃঙ্খল অবস্থা চলতে থাকে, তখন কী হবে? এর মানেই বাংলাদেশের এখানে প্রপার ডিপ্লোমেসি হচ্ছে, বিভিন্ন চ্যানেলে সরকারের সাথেও যেরকম যোগাযোগ করবে, প্রয়োজনে আরাকান আর্মি ও বিদ্রোহীদের সাথেও যোগাযোগ করবে। এটাই তো হওয়া উচিত, বিদ্রোহীদের সাথেও যোগাযোগ করার চেষ্টা করা উচিত, যেটা চীন করছে সেটা বাংলাদেশের করা উচিত। আরাকান আর্মি নন স্টেট অ্যাক্টর, তাতে কি তাদের সাথে যোগাযোগ করা যায়? নন স্টেট অ্যাক্টরদের সাথে বিভিন্ন মাধ্যমে একটা রাষ্ট্র প্রয়োজনীয় যোগাযোগ করে, তারা যে কোনো সময় স্টেট অ্যাক্টর হয়ে উঠতে পারে, অতএব তাদেরকে গুরুত্ব দিতে হবে। স্পষ্টতই একেবারে হীনমন্যতার সর্বনিম্ন পর্যায়ে নেমে ওবায়দুল কাদের মিয়ানমার সরকারের পক্ষে অবস্থান নিচ্ছেন আমরা দেখছি। কাদের আলোবান, যদি সত্যি আক্রমণ আসে তখন কি আমরা বসে থাকবো? আমরা বসে বসে আঙুল চুষবো? সত্যি আক্রমণ মানে ওবায়দুল কাদের দৃষ্টিতে সত্যি আক্রমণ বলতে কিছু নাই, কোনো আক্রমণেই তো গায়ে লাগে না, লজ্জা নাই। সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের নতজন পররাষ্ট্রনীতি গ্রহণ করছে বলে অভিযোগ করেছে বিএনপি। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিরোধী দলের একটি ভাষা আছে, সরকারি দলের সিদ্ধান্তে তারা নতজন আখ্যায়িত করে, কিন্তু কীভাবে নতজন সেটা তো আমরা ব্যাখ্যা করলাম, কীভাবে নতজন, এরকম নতজন নীতি কেউ গ্রহণ করে না। যাই হোক দর্শক, ওবায়দুল কাদের বিভিন্নভাবে মিয়ানমার সরকারের পক্ষ নিচ্ছেন, মিয়ানমার সরকারের পক্ষে কথা বলছেন, তাদেরকে দায় মুক্তি দিচ্ছেন, মিয়ানমার সরকারের দালালি করছেন।